নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17ই আগস্ট 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু সূর্যের রাশি পরিবর্তন। সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে স্বগৃহে এবং সূর্য হচ্ছে স্বক্ষেত্রী। সূর্যের স্বক্ষেত্রীর প্রভাব কিন্তু বেশ কিছু জায়গায় আমাদের জীবনে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং আমাদের ক্ষেত্রে যা প্রতিষ্ঠা, যা মান সম্মান, আমাদের ব্যক্তিগত বিষয়ে যা প্রাপ্তি, সেগুলোকে কিন্তু দিতে সূর্য সাহায্য করবে। তবে আমি এই বিষয়ে, এই দৈনিক রাশিফল বাদ দিয়ে, আমি আলাদা করে একটি সেপারেট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু এই সূর্যের ট্রানজিট এবং আপনাদের রাশি লগ্নে কী কী প্রভাব পড়বে সেটা কিন্তু ডিটেলে আলোচনা করব। আজকে যদি হরোস্কোপটার দিকে তাকান, একটা বিষয় লক্ষ্য করবেন, সূর্যের ট্রানজিট যে রাশিতে হচ্ছে এবং সেই একই স্থানেই কিন্তু চন্দ্র অবস্থান করছে সেখানে বুধ এবং মঙ্গল, এবং অপর দিক থেকে বকরী শনি কিন্তু সেই যোগের ওপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সূর্য, শনি, চন্দ্র, বুধ, মঙ্গল এবং অবশ্যই কিন্তু আজকের নক্ষত্রিক যদি প্রভাব দেখি, কেতু এবং শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন আজকের সারাদিন। সামগ্রিক বিষয়টা জটিল হলো। প্রথম জেনারেল প্রেডিকশানে আমি এমন কিছু তথ্য দেবো যেটা হচ্ছে আপনাদের সারাদিনে কী কী বিষয় ভালো এবং কী কী বিষয় মন্দ, জেনারেলি সারাদিনে যে বিষয়গুলো মেন হাইলাইটেড সেগুলোকে আমি আপনাদের আগে জানিয়ে দেবো। রাশি লগ্নের বাইরে যতই ঘটনা ঘটুক না কেন, আজকের দিনে মূল বিষয়গুলো যদি জেনে যান যে এই জায়গায় কিন্তু সমস্যা আসবে, তাহলে কিন্তু আপনি কিন্তু সহজেই আজকের দিনটা কিন্তু চট করে হ্যান্ডেল করতে পারবেন। প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে চন্দ্র কিন্তু আজ সিংহ রাশিতে, সূর্য সিংহ রাশি এবং অবশ্যই সূর্যের রাশি পরিবর্তনে সূর্য, মঙ্গল এবং বুধের কম্বিনেশন। প্রথমেই বলবো, আজকে বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু ইগো বা অহং, এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সেলফ কন্ট্রোল এই বিষয়টা দরকার। নিজের যদি জেদ বা নিজের মত অপরকে চাপিয়ে দেন বা কিছু বিষয়ে কর্তৃত্বের বিষয়গুলো অপরের উপর চাপিয়ে দেন, সেগুলো কিন্তু অবশ্যই সামগ্রিক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে। আজকের নক্ষত্র কেতুর নক্ষত্র এবং মঘা নক্ষত্র, এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজসিংহাসন, এবং সন্ধ্যার দিকে সেই চন্দ্র কিন্তু শুক্রের নক্ষত্র অবশ্যই পূর্বফাল্গুনিতে প্রবেশ করবে। এবং সেই বিষয়টাই আমরা যদি দেখি, রাজসিংহাসন এবং সূর্যের ট্রান্সিট, সূর্যমঙ্গল যোগ, সিংহরাশিতে চন্দ্র, সামগ্রিক বিষয়টা ইন্ডিকেট করছে সরকার, যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম, রাজনৈতিক বিষয়, রাজনীতিবিদ, এই সমস্ত বিষয়গুলোকে আজকের দিনটা কিন্তু প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ যে কোনো সরকারি কাজ, সরকারি আন্ডারটেকিং কাজ, রাজনৈতিক কাজ, রাজনৈতিক বিষয়ের ওপর কোনো কাজ কর্মকাণ্ড, এগুলোতে কিন্তু আজকের দিনটা প্রভাবশালী দিন আজকের দিনটা কিন্তু থাকতে পারে। এছাড়া মেডিকেল কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, যে কোনো ধরনের আয়ুর্বেদিক মেডিসিন, এই ধরনের কাজকর্ম, ওভারঅল কিন্তু স্পোর্টস সেক্টর, এগুলোতে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান থাকছে। কেতুর প্রভাব থাকা মানেই আজকের দিনটার মধ্যে একটা এক্স ফ্যাক্টর কাজ করছে। এক্স ফ্যাক্টর অর্থাৎ যেটা আপনি আগে থেকে গেস করতে পারবেন না। তাই কেতুর কিন্তু নক্ষত্রের যে দিন সেটাতে কিন্তু মাথায় রাখতে হবে যে বিষয়গুলো আপনার কাছে নতুন বা একদমই যে বিষয়গুলোতে আইডিয়া খুব সামান্য আছে, সেখানে কিন্তু কোনো গেস করে কোনো কাজ করতে যাবেন না। আগে পরখ করুন, যাচাই করুন, তবে কিন্তু এগোবেন। কেতু কিন্তু যে কোনো বিষয়ের মধ্যে একটা রহস্যের গন্ধ লুকিয়ে রাখে, এবং কেতু হচ্ছে অদৃষ্ট, যেটা কিন্তু চোখে আগে থেকে বোঝা যায় না, দেখা যায় না, এবং ছকে কিছু থাকলেও কেতু দ্বারা যদি সেটা আড়াল করা থাকে, আপনারা যদি যত বড় বড় অ্যাস্ট্রোলজার কাছেই যান না কেন, সেই অদৃষ্ট কিন্তু অবশ্যই আড়ালেই থাকবে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, কেতু নক্ষত্র দিনে আজকে কিন্তু অনুমান করে নেওয়াটা বা গেস করে নেওয়াটা আগে থেকে একদমই উচিত নয়। সব কিছু কিন্তু যাচাই করে নেবেন। যেখানে হয়তো আগে একবার দুবার গেছেন, ভাবছেন আজকে গেলেও সেই সিচুয়েশানটা থাকবে, না, সেটা উল্টো হতে পারে। তো সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। নতুন যে ব্যক্তি, যাকে আপনি আপনার মনের মতো ভাবছেন, তিনি তার আপনার উল্টো হতে পারে, বা যাকে দেখে মনে হচ্ছে মানুষটা খুবই খারাপ, তিনি হয়তো সঠিক হতে পারেন। তো সব কিছুই কিন্তু পরখ করে নেওয়া কেতু নক্ষত্রে আজকের দিনে কিন্তু জরুরি। কেতু নক্ষত্রে অবশ্যই কিন্তু যে বিষয়টা আমরা গুরুত্ব পাব সেটা হচ্ছে কোনো জিনিসপত্র খোঁজ করা, অনুসন্ধান করা, কোনো জিনিসপত্র সার্চ করা, রিসার্চ করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। এবং আপনারা যদি কোনো বিষয়ে, এই বিষয়ে অনুসন্ধান করতে চান, সার্চ করতে চান, রিসার্চ করতে চান, সেগুলো ক্ষেত্রে ভালো। তাছাড়া গবেষণা, গুপ্তবিদ্যা চর্চা, এইগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে। যে কোনো বিষয়ে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, মহাকাশবিদ্যা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই পজিটিভ থাকছে। এবং যে কোনো এডুকেশনের বিষয়ে আজকের দিনটা কিন্তু অবশ্যই কার্যকরী হতে পারে। যদি দেখেন আমাদের বুদ্ধির কারকগ্রহ বুধ, আমাদের মনের কারকগ্রহ চন্দ্র, আমাদের ক্রোধের কারকগ্রহ মঙ্গল, আমাদের অহমের কারকগ্রহ সূর্য, সবাই এক রাশিতে। অর্থাৎ মনের ভেতরে যা যা বললাম আমি, সেগুলো কিন্তু একটু উত্থিত থাকবে। রাগ, অহম, জেদ এবং বুদ্ধির এবং মন, এই দুটোর যখন একই জায়গায় অবস্থান করছে, জানবেন অবশ্যই কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো মনের ভেতর ভীষণভাবে ঘুরপাক খাবে। তাই অযথা আজকের দিনে কারোর সঙ্গে কন্ট্রোভার্সি, ঝগড়াঝাটি, বিবাদ, তর্ক বিতর্ক,
নিজের মত প্রতিষ্ঠিত করার জন্য লড়ে গেলেন, এগুলো কিন্তু না করলেই ভালো ওভারঅল বিষয়ে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানসিক স্থিতি বা পরিস্থিতির কিন্তু কিছুটা পরিবর্তন আপনারা ফেস করতে পারেন, সেই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর কী হবে আজকে সারাদিনটা, শরীর স্বাস্থ্যের ওপর কী এফেক্ট পড়বে, সূর্যপুতে যে বুধাদিত্য যোগ শুরু হচ্ছে তারই বা ফল কী, বলবো আমি সবই। তার আগে একটু বলে নিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা হবে বিস্তারিত ডিটেল, সব প্রশ্নের উত্তর পাবেন আপনি, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে এবং অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আর আপনারা যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই কিন্তু ফলো করে পেজটি অবশ্যই লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। আর আমি এটুকু বলবো প্রত্যেকের জন্যই যাই, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো আমরা যেখানে ছিলাম আজকের দিনে যে বুধাদিত্য যোগ সূর্যের শুরু হচ্ছে, সেখানে যদি দেখেন সূর্য বুধ এবং অবশ্যই সাময়িক সময় কিন্তু মঙ্গল এখানে কিন্তু অবস্থানরত, ফলত সূর্য বুধ এবং মঙ্গলের যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এটা ইন্ডিকেট করছে, এক তো রাগ যেদের কথা বললাম, দুই হচ্ছে এডুকেশানে কিন্তু প্রভূত উন্নতি এবং প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে যশোভাগ্য বাড়ার ক্ষেত্রে ভালো, কিন্তু আগুন ইলেকট্রিকের সমস্যা কিন্তু ডেকে আনতে পারে এই যোগ। অবশ্যই যদি দেখেন যাদের প্রায়শই আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয় বা হয়েছে বা এরকম হয়েছে যে আপনার আগুন ইলেকট্রিকের সমস্যা হতে হতে আপনি বেঁচে গেছেন, তো সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই আজকের দিন থেকে বললে ভালো হয়, আজকের দিন থেকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই আমার সাজেশন, এটা মাথায় রাখবেন। এছাড়া আমি মনে করি পিতা গুরুজন এদের রেসপেক্ট করে চলবেন, এদের শরীর স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ সূর্য এবং শনির একটা দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে, যদিও এটা প্রপার সূর্য শনি এক রাশিতে থাকার এফেক্ট নয় কিন্তু তাও কিন্তু এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। জেনারেল হেলথের মধ্যে আমি বলবো, প্রথমেই বলবো ব্লাড প্রেশার, হাইপার টেনশনের সমস্যা, হার্টের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, এগুলো কিন্তু বাড়াকমা আজকের দিনে করতে পারে। এবং অবশ্যই আপনার কেউ কিছু বললো সেগুলো গায়ে মেখে নিয়েছেন, মানসিক ক্লেশ, মানসিক সমস্যা, এগুলোর ক্ষেত্রে কিছুটা কিন্তু আজকের দিনটা প্রভাবশালী হতে পারে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে যেহেতু কেতুর কানেকশান, কেতুর প্রভাব মানেই কিন্তু জানবেন, কেতুর সিম্বল হচ্ছে কাঁচি, ডিভাইড করা, আলাদা করা। কাঁচি কী করে, আমরা কাঁচি দিয়ে নিপুণভাবে দুটো জিনিসকে আলাদা করি, সেপারেট করি। তো কেতু প্রভাবিত দিনে কিন্তু চলতি প্রেমের ক্ষেত্রে আপনি খারাপ ফল পাবেন না, কিন্তু প্রেমের মধ্যে যদি তিক্ততা থাকে, প্রেমের মধ্যে যদি তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো প্রভাব থাকে, প্রেমের মধ্যে যদি কোনো অবৈধতা থাকে, সেগুলো কিন্তু কেতু কিছু বিষয়ে নেগেটিভ ফলে দেয় বা বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, নচেৎ কিন্তু এই জায়গা থেকেই কিন্তু সমস্ত প্রবলেমের কিন্তু উদ্ভব হতে পারে, এই জায়গাটা আপনাদের অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, যদি আপনার মাথা ঠান্ডা থাকে সেক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, নচেৎ কিন্তু কিছুটা রাগজেদ বাড়তে পারে। ফিনান্সিয়ালি দিনটা কিন্তু ভালো, কিন্তু ফাটকার ক্ষেত্রে দিনটা ভালো না, ফিনান্সিয়ালি বলতে লোন প্রাপ্তি, খেটে উপার্জন করছেন, ওভারটাইম করে টাকা উপার্জন করছেন, সেগুলোতে ভালো, কিন্তু যখন এই লাক ফ্যাক্টরের অর্থ আসছে সেখানে কিন্তু সূর্য শুক্র যোগের শেষ পর্যায়ে এবং এই শেষের দিকগুলো যে কোনো যোগ কিন্তু মারাত্মক হয়ে ওঠে, তো ফলত এই বিষয়টা অবশ্যই কিন্তু আমি আপনাদের না বলবো জেনারেলি। আর এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু সূর্যের রাশিতে অবস্থান করছে, এখানে পিতা গুরুজন পিতৃস্থানীয় ব্যক্তি এবং সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা কিছু বললে সেটা কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে দেখবেন। আর আমি এটুকু বলতে পারি যে সূর্যের যেহেতু রাশি পরিবর্তন আজ, এমন কোনো কাজ যে করবেন না যেখানে কিন্তু মান সম্মান হানির কিছু কিছু জায়গায় চান্সেস রয়ে যাচ্ছে, তো এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলতে পারি যে ওভারঅল আজকের দিনটা প্রশাসনিক পদে যারা আছেন, উচ্চপদস্থ কর্মী যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, কিছু হারিয়ে যাওয়া, কিছু পিক পকেট হওয়া, এই ধরনের টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে থাকতে পারে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, এগুলো কিন্তু কিছুটা সম্ভব, তো এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে চলেছি আমরা সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের নাক্ষত্রিক বিশ্লেষণে আজকের নক্ষত্রে বেশিরভাগ সময়টাই অকুপাই করছে মঘা নক্ষত্র, তারপরে দিনের শেষে কিন্তু অবশ্যই পূর্বফাল্গুনি নক্ষত্রের অবস্থান। তো জন্ম নক্ষত্র যদি আপনার মঘা হয়, যদি মূলা হয় বা অশ্বিনী হয় লগ্ন বা রাশির ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ বা আবেগপূর্ণ থাকবে, তবে রাশি নক্ষত্র পার্টিকুলার মঘা, মূলা এবং অশ্বিনী হলে দিনটা আপনার জন্য ভালো যেতে পারে। অবশ্যই ভরণী, পূর্বফাল্গুনি, পূর্বাশারা যাদের জন্ম, সন্ধ্যা থেকে তারা
আপনারা কিন্তু ইমোশনাল পাবেন। কিন্তু ভরণী পূর্বা ফাল্গুনী বা পূর্বা ছাড়া যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো যাবে। তেমনি কেতুর রাশি নক্ষত্রের ক্ষেত্রে পুরো দিনটা ভালো যাবে, শুক্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে পুরো দিনটা ভালো যাবে। ভালো যেতে পারে টোটাল ডে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়, এদের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে পুরো দিনটা। এরা কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। অপরদিকে কিছু ভালো ফল পেতে পারে সন্ধ্যা অবধি সময়টা বুধের তিন নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠ এবং রেবতী। তবে এদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি মনে করি সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করা উচিত। অন্যান্য ক্ষেত্রে সমস্যা আজকের দিনে আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সন্ধ্যা অবধি সমস্যা কিন্তু চলবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্ধ্যার অবধি এই জায়গাটা কিন্তু কিছুটা বেশি থাকবে। এবং আমি এটুকু বলবো অন্যান্য যে নক্ষত্র সমস্যায় থাকতে পারে তার মধ্যে অবশ্যই কিন্তু রোহিণী, হস্ত এবং শ্রবণা, এদের ক্ষেত্রে সন্ধ্যা অবধি সময়টা ডিফিকাল্ট। সন্ধ্যার পর থেকে কিছুটা কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। এবং আমি এটা মনে করি যে সন্ধ্যার পর থেকে খারাপ ফল থাকতে পারে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিছু সমস্যা ইত্যাদি থাকতে পারে। এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব, অবশ্য আর একটা এখানে কিন্তু রোহিণী বা হস্তা এবং শ্রবণা এই যে চন্দ্রের নক্ষত্র এদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, আজকে যেহেতু চন্দ্র সূর্যের রাশিতে আছে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, সেটা কিন্তু ভালো হবে। হ্যাঁ, এবার যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে হ্যাঁ যে বিষয়টাকে দেখবো সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা, আজকের বারবেলার যে প্রভাব সেটা কিন্তু এবার আমরা এখানে কিন্তু দেখে নেব। দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 11:41 মধ্যে, এই সময়টুকুই বারবেলার প্রভাব থাকছে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদি ইত্যাদি এগুলো কিন্তু পরিহার করতে পারেন। এবার অবশ্যই আমরা দেখবো আজকে সংখ্যা তত্ত্ব, আজকে সংখ্যা বলছে অবশ্যই কিন্তু আজকে 7 সংখ্যার রহস্যময় সংখ্যার প্রভাবাধীন দিন এবং অবশ্যই 6 সংখ্যার রোম্যান্টিক সংখ্যার প্রভাবাধীন দিন। যদি বাড়ির নাম্বার থেকে গাড়ির নাম্বার বা মোবাইল নাম্বারে যদি এই 6 বা আপনার 7 আধিক্য থাকে তাই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং আজকের দিনের যে রং হচ্ছে অবশ্যই কিন্তু ধূসর রং এবং অফ হোয়াইট কালার। মেষ লগ্ন কিন্তু এটা ব্যবহার করতে পারেন, বৃষলগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ধূসর, অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, নীল এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাদা, হলুদ এবং লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, লগ্নে সূর্য প্রবেশ করছে, তারা কিন্তু কমলা, লাল এবং ধূসর রংটা কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। কন্যার ক্ষেত্রে আজকের দিনটা ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, সবুজ এবং অবশ্যই কিন্তু চাইলে আপনারা সাদার সেট কিছু ব্যবহার করতে পারেন। বৃষ্টিকে মাফ করবেন, তুলার ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু সাদা, লাল এবং সবুজ। এখানে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, হলুদ এবং লাল। এখানে মক ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ধূসর রং সঙ্গে কিন্তু অফ হোয়াইট কালার এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল, হলুদ এবং অবশ্যই হালকা অফ হোয়াইট। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, লাল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট কালার। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, অফ হোয়াইট, হলুদ এবং লাল, সবুজে আপত্তি নেই। অবশ্যই রংটা আজকের জন্য সূর্য এবং লগ্ন সাপেক্ষে। এবার শুরু করছি লগ্নরাশি ভিত্তিক প্রভাব। ফোন নম্বর পেয়ে গেছি, প্রয়োজনে যোগাযোগ করেন। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে সূর্য রাশি পরিবর্তন করছে রাশির কিন্তু সরাসরি পঞ্চমে আসতে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন প্রাপ্তিযোগ কিছু ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। কিন্তু এটা মাথায় রাখবেন আজকে যেহেতু সূর্যের রাশি পরিবর্তনের দিন তো আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। নিজেদের ক্ষেত্রে চন্দ্র সূর্য যোগ যেহেতু এখনও কাছাকাছি আছে কিছু ক্ষেত্রে আপনার পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে মোটের উপর শুভ ফল পাতা পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, নতুন সন্তান যোগ আছে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। এখানে কেতুর কানেকশান থাকার জন্য আজকের দিনে দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি ক্ষেত্রে মতপার্থক্য আগে থেকে থাকলে বা কোনো প্রবলেম চলে সেটা কিন্তু মাথা ছাড়া দিতে পারে। কোথাও যেন একটু বিমর্ষতা থাকতে পারে, পায়ের ব্যথা বেদনার বিষয়ে সতর্ক থাকা দরকার। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, অগ্রগতি থাকলেও যেহেতু কেতুর প্রভাব
মানে কোনো হিডিন সমস্যা বা গুপ্ত সমস্যা বা কোনো পার্টনারশিপ জায়গায় প্রবলেম থাকলে এগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। বাকি রেগুলার ব্যবসার মধ্যে যেহেতু কেতু প্রবেশ করেছে, তো আপনাদের রাশির সপ্তমে অনেক দিন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে ইদানিংকালে যেরকম সিচুয়েশান চলছে সেরকমই কিন্তু চলবে। এখানে সন্তানের মতকে গুরুত্ব দেবেন, কিছু বিষয় এখানে কিন্তু মা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, গবেষণা যারা করছেন তারা কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। সাধারণত ট্রান্সপোর্ট অনলাইনের কাজগুলো কিন্তু মোটর উপর ভালো যাবে, সেলফ প্রফেশনাল ইত্যাদি ক্ষেত্রেও স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। সন্ধ্যায় শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে যদি সম্পর্ক বা ইত্যাদি কিছু সমস্যা হয়ে থাকে সেটা কিছুটা কমের দিকে থাকবে, এবং অবশ্যই দাম্পত্য জায়গাটা অনেকটা স্থিতিশীল হবে সন্ধ্যার দিক থেকে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষরাশি ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে চতুর্থে, অবশ্যই এখানে সূর্যকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল দেবে, কিন্তু এটা মাথায় রাখবেন আজকের দিনটা বিশেষত হার্টের সমস্যা, চেস্ট লাং রিলেটেড সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন। বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে খেয়াল রাখবেন, মানসিক জেদ কিছুটা বাড়তে পারে। চন্দ্র এই রাশির চতুর্থেই থাকছে এবং ইমোশনাল ভাব আজকে ইন্ডিকেট করছে বুধের প্রভাব থাকার জন্য। এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো, বুধও কিন্তু এখানে থাকছে, সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, চলতি প্রেমের মধ্যে ইমোশনাল ভাব বেশি থাকবে, কিন্তু যেহেতু বুধ এখানে অনেকগুলো গ্রহ দ্বারা প্রভাবিত, ছোটোখাটো বিষয়ে প্রেমের ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে, তবে বড় কোনো সমস্যার বাতাবরণ নেই। সন্তান যোগ শুভ যেতে পারে, কর্মভাব আজকের দিনে স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে একমাত্র সূর্য শনি যোগ জন্মছকে থাকলে কিছু হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে, আদারওয়াইজ কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি বজায় থাকবে, টেকনোলজিক্যাল কাজগুলো আজকের দিনে ভালো যাবে, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে নতুন কাজের কিছু ধরন আসতে পারে। এবং এখানে আমি এটুকু বলবো মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, এখানে বিশেষত ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ যাবে, অনলাইনের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, প্রেস মিডিয়া লেখালেখির ব্যবসা, যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। এর বাইরে আমি এটুকু বলবো মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ছোটোখাটো বিষয় ইগো ক্লাসকে এড়িয়ে চলবেন, পিতা গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন। এর বাইরে বাড়ি নিয়ে কোনো হঠাৎ সমস্যার সমাধান সূত্রকে পেতে পারেন, আপনার কোনো গৃহ সমস্যা পার্সোনাল সমস্যার কিন্তু সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। অন্যান্য বিষয় এটুকু বলবো, বুধের কানেকশান থাকার জন্য কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে, এখানে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট ক্ষেত্রে এটা বোধহয় বললাম ভালো যেতে পারে। এবং বুধের এখানে কানেকশান থাকার জন্য বুধ রাশির আপনাদের রাশির চতুর্থে থাকার জন্য একটু চঞ্চলতা থাকবে, দিনের শেষে শুক্রের প্রভাব যুক্ত দিন থাকবে, সেইখানে আমি মনে করি যে চঞ্চলতা ছটপটেভাবে এগুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। এবং শুক্র যেহেতু বর্তমানে রাশির তৃতীয় আছে, একটু অলসতা আপনাদের ভেতর থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন, শারীরিক ইস্যু অলসতা এগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় থাকতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে রাশির তৃতীয়ে, সূর্য প্রবেশ করছে আজকের দিনে তৃতীয়ে, পরাক্রম সাহস উন্মাদনা এগুলো কিন্তু বাড়বে। তবে সূর্যের এই যে রাশি পরিবর্তন এর জন্য অনলাইন কাজে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু যাত্রায় কিছুটা বিঘ্নতা আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছু বিষয়ে মতপার্থক্য যুক্ত থাকবে এবং সন্ধ্যা পরবর্তী সময় সমস্যাগুলো অনেকটা মিটবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, যারা প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সমস্যা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সমস্যা ফেস করছেন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। পড়াশোনা অত্যন্ত ভালো যাবে, মেপে ঝুপে কথা বলবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। সম্পর্ক বা অন্যান্য বিষয়ে বন্ধুত্ব বিষয়ে আজকের দিনটা ভালো যাবে, প্রতিবেশী বন্ধুবান্ধব কারো সাহায্য আজকের দিনে কিন্তু পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে কিন্তু অগ্রগতি বজায় থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, অবশ্যই কর্মক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজ থাকলে সেগুলো কিন্তু করতে পারেন। এবং এখানে কিন্তু আমি মনে করি যে দূরের কাজগুলো আজকের দিনে ভালো হবে, যারা আর্টিস্ট যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, যারা কোনো মিডিয়ায় আছেন, প্রেস পার্সন আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে কেতু প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন, গ্রুপ ওয়ার্কগুলো একটুখানি মাথায় ঠান্ডা রেখে এগোনো দরকার, কারণ গ্রুপ ওয়ার্কে কিছু কিছু জায়গায় সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলবো যে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন, যদি কোনো অ্যালার্জিটিক ফুড ইত্যাদি কিছু থাকে বা আপনার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান থাকে এই ধরনের খাবারে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি একটু বাদ বিচার না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা অতিপ্রবল, সেটা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ যাবে, বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সূর্য রাশি থেকে সরছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সূর্য রাশি দ্বিতীয় ভাবে যাচ্ছে, দ্বিতীয় ভাবে এখানে কিন্তু বেশ কিছু পজিটিভ এবং কিছু বিষয়ে কিছু সমস্যার বাতাবরণ তৈরি হবে, যেটা আমরা আলাদা করে ভিডিওতে আলোচনা করব। তবে আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূর্যের ট্রানজিট, সঙ্গে সঙ্গে চন্দ্র রাশির দ্বিতীয় অবস্থান করছে। বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন, কথা মেপে ঝুপে বলবেন, বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ইমোশনাল কাটবে। দাম্পত্য জীবন স্থিতিশীল হলো, আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কলহ থাকতে পারে, চোখের সমস্যা তথা ENT রিলেটেড সমস্যা, মুখমণ্ডলে কোনো সমস্যা থাকলে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কাজের ক্ষেত্রে নতুন স্কোপ অপরচুনিটি আসছে। কথা মেপে ঝুপে বলবেন, টু দি পয়েন্ট কথা বলবেন, বাড়তি কথা বলা বা কাউকে দু চার কথা শুনিয়ে দেওয়া, এগুলো কিন্তু সবটাই আজকের দিনে নেগেটিভ হতে পারে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে লেখালেখি হিসেবপত্র বা চাকরি ক্ষেত্রে যদি লেখালেখি কিছু হিসেবপত্র বা টাইপিং কিছু করার থাকে একটু খেয়াল রাখবেন। বাকি জায়গাটা অবশ্যই প্রাপ্তিযোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে, তবে সূর্য শনি যোগ শুরু হয়ে গেল, যদি এই যোগের উপস্থিতি থাকে বর্তমানে আপনি দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা নেতিবাচক ফল পেতে পারেন। এটার বিষয়ে অবশ্যই কিন্তু আমরা আপকামিং ভিডিওতে আলোচনা করব। এবং অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি যে আজকে সারাদিনের মধ্যে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, যে কোনো ধরনের কথা বেছে যারা খান হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, সফটওয়্যার IT আছেন, তারা কিন্তু মেনলি ভালো ফল পাবেন। এবং খাদ্যদ্রব্যের পেশাগত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ যাবে, এখানে কিন্তু খুব স্ট্রং নয়, সেটা খেয়াল রাখতে হবে। তবে সূর্য রাশি থেকে সরার জন্য এটুকু বলতে পারি আপনাদের মানসিক শান্তি স্থিতি এবং অবশ্যই রাগ যেতে অনেকটা কিন্তু কমবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু রাশি সাপেক্ষে রাশিতে, এবং রাশিতে প্রবেশ করছে সূর্য। দীর্ঘ অপেক্ষা পর সূর্য কিন্তু রাশিতে প্রবেশ করছে, এবং রাশিতে সূর্যের কিন্তু স্ট্রেংথ অবশ্যই বাড়বে, এবং অবশ্যই আপনাদের লগ্নপতি লগ্নে ফিরে আসার জন্য আপনাদের শরীর মনে পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু পাবেন। উদ্যমী মানসিকতা থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং বাধা ঠেলে এগোবার যে ক্ষমতা সেটা কিন্তু সূর্য আপনাকে প্রদান করবে, সঙ্গে মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে, হতাশা কিন্তু কমবে। তবে এটা মাথায় রাখতে হবে সূর্যের আজকে প্রবেশ এবং এটার জন্য কিছুটা মাথা গরম রাগের প্রবণতা থাকতে পারে, মাইগ্রেনের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, এবং কোনো বিষয়ে যাদের শর্ট টেম্পারমেন্ট ঝুম করে রেগে যান ইত্যাদি স্বভাব আছে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ কাটবে। চন্দ্র রাশিতে থাকার জন্য এই ঘটনাটা আরও বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। চন্দ্র সাধারণত লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষত মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে তো ভালো, কিন্তু ঘুমের পরিমাণ কিছু ওঠাপড়া করতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা আজকে দিনটা স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন এমনি স্থিতিশীল তবে আবেগপূর্ণ ইমোশনাল থাকবে, তবে শনি এবং সূর্যের যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা এবং ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে জেনারেলি দিনটা কিন্তু খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, বৈদেশিক ব্যবসা, ঘুরে ফিরে কোনো ব্যবসা করছেন, অনলাইন ভিত্তিক কাজকর্ম, টার্গেট ভিত্তিক কাজকর্ম, এগুলোতে ব্যবসার জায়গায় কিন্তু গ্রোথ পাবেন। এবং অবশ্যই মিডিয়াতে যারা কাজ করছেন তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি সন্তান যোগ আজকের দিনে শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওভারঅলের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। প্রধানত হাত একটু খরুচে থাকবে, তবে সন্ধ্যার দিকে কিছু প্রাপ্তিযোগ বা ইত্যাদি হবে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, এখানে কিন্তু যাত্রা ভ্রমণ কমিউনিকেশন এগুলোতে ভালো ফল আপনি পেতে পারেন। ডিটেল জানতে আপনাকে আপকামিং ভিডিও দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির সাপেক্ষে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশে, দ্বাদশপতি হিসেবে সূর্য কিন্তু দ্বাদশে প্রবেশ করছে, তো এর ট্রানজিটের একটা সামগ্রিক প্রভাব আছে। ভালো মন্দ সামগ্রিক বিষয়গুলো আমরা কিন্তু আলাদা করে ভিডিওতে আলোচনা করব, তবে আজকের যে বিষয়টা খেয়াল রাখবেন সাধারণত হাত খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে একটু খরচ বাড়তে পারে, মেপে ঝুপে খরচ করবেন, লোয়ার অ্যাকাউন্ট ডিজের বিষয়ে সতর্ক থাকবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, বিদেশি নতুন কাজের কোনো খোঁজ সন্ধান এগুলো কিন্তু পেতে পারেন, ঘুমের পরিমাণ ওঠাপড়া করবে এটা কিন্তু খেয়াল রাখবেন, কর্মভাব মোটের উপর স্থিতিশীল থাকলে ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে, সাধারণত হাতের খরচ বা ইত্যাদি বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেহেতু কেতুর কানেকশান এবং দ্বাদশস্থ বুঝের কানেকশান আছে। আপনাদের শরীর স্বাস্থ্যজনিত যদি বিষয়টার কথা বলি তাহলে আমি মনে করি যে হেলথের সমস্যা বা শারীরিক সমস্যা সন্ধ্যার দিকে আসার কিছু চান্সেস আছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি বজায় থাকবে, কর্মক্ষেত্রে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন যারা, সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ট্রান্সপোর্ট অনলাইন ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, দেন তারা কিন্তু আজকের দিনটায় ভালো ফল পাবেন। এবং ওভারঅল আমি এটুকু মনে করি যে আজকে সারাদিনে যে যারা এডুকেশন
সেক্টরে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কস ভালো হবে, মুভমেন্ট ভালো হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আজকের দিনটাকে কিন্তু আপনি কমিউনিকেশনের জন্য কাজে লাগাতে পারেন, তবে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ব্যক্তিগত তথ্য কথা আপনার ব্যক্তিগত বিষয়গুলো যতটা ব্যক্তিগত রাখা যায় ততই কিন্তু ভালো। এগুলো কিন্তু পাঁচকান করলে সমস্যা হতে পারে, তো এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে বলবো। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলতে পারি, মুখমণ্ডলে কোনো সমস্যা, ENT রিলেটেড সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য জীবনের কথা যদি বলি, স্থিতিশীলতা আজকের দিনে বিরাজ করবে। হ্যাঁ, এই সময় একটু খেয়াল রাখবেন পিতা গুরুজন এদের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তুলা লগ্ন তুলারাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির একাদশে, একাদশে প্রবেশ করছে স্বয়ং একাদশপতি কিন্তু সূর্য, কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু কেতুর নক্ষত্রের প্রভাবাধীন থাকছে। তারপরে কিন্তু আজকে অবশ্যই কিন্তু আপনারা শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন হবেন, তো কেতুর নক্ষত্রে কিছুটা ভ্রম তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। যে কোনো কিছু যাচাই করে এগোবেন, ছোটো কোনো ঘটনা মনের ওপর মানসিক প্রভাব একটু বাড়াতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো খবর খবর পেতে পারেন, তবুও কনসেন্ট্রেশনের কিছুটা অভাব থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। সাধারণত কেনাকাটি শখসাধ পূরণের কাজ আজকের দিনে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, যোগাযোগ থাকবে। শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য ইমোশন থাকবে, তার আগেও ইমোশন থাকবে, তবে ইমোশনের তারতম্য কিন্তু অনেকটা ফিল করবেন। এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ ওভারঅল আজকের দিনটা এক্ষেত্রে ভালো যাবে। কোনো রিসার্চ গবেষণা, কোনো গুপ্তবিদ্যা চর্চা, এক্ষেত্রে কিন্তু আপনি টোটালি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। সাধারণত আজকের দিনে কেনাকাটি বা শখসাধ পূরণের কাজ করা যেতে পারে, অসুবিধা নেই। এবং আমি এটুকু বলতে পারি যে আপনার ব্যক্তিগত বা সেলফ কিছু উন্নতির জন্য আজকের দিনে প্রয়াস করতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি তারিত দিন, তবে সূর্য শনি যোগ জন্মছকে থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু প্রবলেম থাকতে পারে যদি আপনার সূর্য শনি যোগ থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটা মাথায় রাখবেন, সূর্য একাদশে প্রবেশ করার পর থেকে বেশ কিছু ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে। এই বিষয়ে যে ভিডিওটি আসছে চ্যানেলে চোখ রাখবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে কর্মভাবে, কর্মপতি কর্মভাবে অত্যন্ত একটা পজিটিভ জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে। চন্দ্র আজ কিন্তু এই কর্মভাবেই অবস্থান করছে, তবে যেহেতু সূর্যের ট্রানজিট এবং চন্দ্র এখানে অবস্থান করছে, কাজের জায়গায় কিছুটা মনোসংযোগের অভাব থাকতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ইদানিংকালের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি বলি, স্বাভাবিক থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্টেবল থাকবে। এখানে কেতুর কানেকশন থাকার জন্য সাধারণত হাত খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে খরচ হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা হলো দুর্বল থাকছে। এখানে কিন্তু পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকতে পারে, কাজের ক্ষেত্রে কোনো সুনাম, অ্যাওয়ার্ডস, কোনো কিছু প্রাপ্তি, এই ধরনের খবর খবর কিন্তু আসতে পারে। তবে সূর্য মঙ্গলের যে যোগ তৈরি হবে, এটা কিন্তু প্রচণ্ড মাথা গরম রাজ্যের তৈরি করবে। আগুন, ইলেকট্রিকের সমস্যা বাড়িতে হয়ে থাকলে সে বিষয়টা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। এবং এখানে আমি এটুকু মনে করি, মেডিকেল ইত্যাদি কাজগুলো আজকের দিনে ভালো যাবে, মেডিকেল নিয়ে পড়াশোনা ভালো যাবে, সরকার রিলেটেড কাজ, আন্ডারটেকিং কাজ, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আজকের হরোস্কোপে আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে সাধারণত এই সূর্যের ট্রানজিটের পর থেকে শুক্র এবং সূর্যের যে অস্তমিত প্রভাব সেটা কিন্তু কমবে, ফলত ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ বাড়বে, আস্তে আস্তে বাড়বে। একদিনে সব কিছু হবে না, অবশ্যই আগামীকালের পর থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবং অবশ্যই এখানে আমি এটুকু বলবো যে দাম্পত্য জীবনে যারা অসুখী ছিলেন সেই জায়গাটা কিছুটা কিন্তু বেটার রেজাল্ট এখানে পাবেন। আর এখানে বলবো রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে অ্যাডভান্টেজ পাবেন, পার্সোনাল কাজগুলো ভালো হবে, এগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আগস্টের রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র ভাগ্যস্থানে, এবং এই ভাগ্যপতি ভাগ্যস্থানে প্রবেশ করছে আজই। অবশ্যই ভাগ্যোন্নতি, পরিস্থিতি আপনার আয়ত্তে আসা, এই ধরনের ঘটনাগুলো আগামী দিন থেকে ঘটতে শুরু করবে। তবু আজকে যেহেতু সূর্যের ট্রানজিট, কিছু ক্ষেত্রে কিন্তু কর্মে বিড়ম্বনা, কিছু বিষয়ে হতে গিয়ে কোনো কাজ আটকে যাচ্ছে, এটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, কারণ সূর্য আজকে রাশি পরিবর্তন করছে। পিতা গুরুজন এদের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে কোনো উন্নতিসূচক খবর খবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিছু পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে। যারা বেশ কিছু ক্ষেত্রে কোনো প্রবলেম, বিশেষত অফিসিয়াল প্রবলেম, কোনো মান সম্মানহানি, এই ধরনের প্রবলেমের মধ্যে যারা জড়িত ছিলেন বা কোনো সময় আটকে গেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনারা অনেকটাই কিন্তু বেটার রেজাল্ট এখানে হরোস্কোপে পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই আমরা হরোস্কোপে একটা জায়গায় পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। এছাড়া সাধারণভাবে আজকের দিনটা আমি মনে করি যে সাধারণ কেনাকাটি, শখসাধ করণের কাজ, পার্সোনাল কাজ, এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই স্ট্রং, এই বিষয়ে কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। চন্দ্র যেহেতু ভাগ্যস্থানে আছে, গবেষণা, উচ্চশিক্ষা
সেগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। দেখুন কেতু একাদশে আছে, তো একাদশস্থ কেতুর কানেকশানে গুপ্ত কিছু প্রাপ্তি, গোপন কিছু নথি তথ্য এগুলো কিন্তু পেয়ে যাওয়া, বা কারুর বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন আসা, লোন প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। দেখুন প্রাপ্তি যোগে বাধা নেই, কিন্তু সূর্যের ট্রানজিট যেটা সেটা হচ্ছে আপনার যে কাজটা হয়তো আগে থেকে শিডিউলে আছেন, ভাবছেন ইজি ওয়েতে হবে, সেখানে কিন্তু কিছুটা বিঘ্নতা বিলম্ব এগুলো কিন্তু তৈরি হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, তো এখানে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে। তবে সূর্যমঙ্গল যোগ তৈরি হচ্ছে, এই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু রাগ জেদ বাড়বে, এটা একটু খেয়াল রাখতে হবে। জেদকে কিন্তু নিয়ন্ত্রণ করা অবশ্যই কিন্তু দরকার। আর এখানে ওভারঅল আমি মনে করি স্টুডেন্টসদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, যে কোনো বিষয়ে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন। দূরযাত্রা বিদেশ যাত্রা কোনো নতুন করে সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এই বিষয়গুলো আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। এটা বলবো যে আপনারা যদি খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করতে চান যেটা হয়তো আপনার থেকে খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সন্ধ্যার আগে করে ফেলার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে। সন্ধ্যাকালীন বিষয়ে ততটা কিন্তু ভালো ফল থাকছে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্ধ্যাকালীন বিষয়ে কিছুটা শুক্রের প্রভাব অষ্টমস্থ থাকার জন্য কিছু বিষয়ে আসক্তি, মদ্যপান ইত্যাদি এগুলোর কিন্তু কিছুটা টেন্ডেন্সি বাড়তে পারে। মকরলগ্ন মকর রাশি, মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি কিন্তু অষ্টমভাবে অষ্টমপতি হিসেবে সূর্য সপ্তম থেকে সরে অষ্টমে প্রবেশ করছে, কিছু পরিবর্তনমূলক বার্তা নিয়ে আসছে সূর্য আজ থেকেই, সেটা কিন্তু ঘটতে পারে। যে কোনো কিছুতে চেঞ্জেস, পরিবর্তন, বদল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সাধারণত পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে আজকের দিনটায়। চন্দ্র কেতুর কানেকশান থাকার জন্য চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে আমি এটুকু বলবো কর্মপতি শুক্র সূর্য অস্তমিত যে প্রভাব, সূর্যের অস্তমিত প্রভাবের মধ্যে থাকার জন্য আগামী 18 তারিখের পর থেকে আপনারা কিন্তু বেশি ভালো ফল পাবেন। এখানে সাধারণ কেনাকাটি শখসাচরণের কাজ করতে পারেন, মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন। শারীরিক ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকতে পারে, হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা, কোনো বিষয়ে রাগ জেদ থেকে কোনো সমস্যা, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি এফেক্টিভ হতে পারে আপনার শরীরে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা কেনাকাটি বা পার্সোনাল কাজের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, খুব স্ট্রং থাকবে না। ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল এবং কিছু বিষয়ে মন্দ ফল এর সংমিশ্রণ থাকবে। কেতুর প্রভাব থাকার জন্য পার্টনারশিপের ক্ষেত্রে বা কাস্টমারের সঙ্গে কোনো ব্যবহার না খারাপ হয় এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো সামাজিক জীবন ভালো যাবে। কোর্ট কাচারির ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে হরোস্কোপ, কোর্ট কাচারির বিষয়ে কিন্তু কিছু চেঞ্জেস হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর এখানে গবেষকরা ভালো ফল পাবেন, দাম্পত্য মামলার কোনো সুরাহা হতে পারে, তবে লাইফ পার্টনার হেলথ ইস্যু চলে বর্তমানে একটু সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আমি আপনাদের পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে রাশির সপ্তমে এবং এই সপ্তম স্থানেই উপস্থিত কিন্তু চন্দ্র। অবশ্যই আজকের পর থেকে আপনাদের ক্ষেত্রে ব্যবসা, আপনাদের দাম্পত্য জীবন বেশ কিছু জায়গায় ইম্প্রুভ করবে। তবে এটুকু মাথায় রাখতে হবে সূর্য সমসপ্তমে আপনার কিন্তু ইগোকে বাড়াবে, ছোটোখাটো বিষয়ে জেদকে বাড়াবে। সূর্যের ট্রানজিট যেহেতু আজ এবং চন্দ্র এখানে অবস্থান করছে, এই বিষয়গুলো আজ থেকেই কিন্তু লাগু হচ্ছে। সূর্য সমসপ্তমে থাকার জন্য এবং আপনাদের লগ্নে বা রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য কিছু বিষয় আপনাদের ভেতরে কিন্তু জেদি মানসিকতা বাড়বে, যেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আজকে কেতুর কানেকশান ভাগ্যস্থান কেতু অবস্থান করছে, তো যে কাজগুলো হয়তো ভাবছেন ইজি ওয়েতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হতে পারে। আবার যে কাজটা ভাবছেন খুব দূর হোক, কারো সুপারিশ মারফত সেই কাজ কিন্তু দ্রুত হয়ে যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে, প্রেম ও বিবাহের কানেকশান আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল আশা করতে পারেন, কারণ সূর্যের ট্রানজিট যেহেতু রাশি পরিবর্তন আছে সে বিষয়টা খেয়াল রাখতে পারেন। কর্মযোগ বেশ ভালো যাবে, সরকারি কাজের ক্ষেত্রে ভালো যাবে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন এবং আর্থিক ক্ষেত্রে কোনো বকেয়া পাওনা গণ্ডা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। মেডিকেল কার্যাদিগুলো আজকের দিনে করতে পারেন, আধ্যাত্মিক ক্রিয়া কাজ, পূজা অর্চনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। আর এটুকু বলতে পারি কেতু যেহেতু ভাগ্যস্থানে আছে, গুরু টিচার এদের সান্নিধ্যকে বেশি গুরুত্ব দেবেন, এদের পরামর্শকে নেবেন, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দিতে পারে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং সপ্তম ঘরে একাধিক ঘরে ট্রানজিট, এখানে মাথায় রাখতে হবে লাইফ পার্টনার জীবনে কিছু চেঞ্জ, পরিবর্তন, তার ক্যারিয়ারে উন্নতি এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠে ষষ্ঠ স্থানে প্রবেশ করতে চলেছে সূর্য। ষষ্ঠ স্থানে কিন্তু চন্দ্র সূর্য মঙ্গল বুধের কম্বিনেশন, রাগ জেদ কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ডিস্টার্বিং হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে সন্ধ্যাকালীন বিষয়ে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মেন যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কেতুর প্রভাব। সেটা কিন্তু আপনাদের মধ্যে যদি আগে থেকে দ্বন্দ্ব বিবাদ চলে সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে, ছাড়াছাড়ি থাকলে সেটা কিন্তু বাড়িয়ে দেবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মভাব আজকের দিনে শুভ থাকবে, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। অনলাইনের কাজকর্মগুলো মোটের উপর ভালো যাবে। টেকনিক্যাল প্রফেশনালদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। এছাড়া যাত্রা ভ্রমণ, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন জেনারেলি ভালো হবে। বিদেশ যাত্রায় কোনো খবরাখবর আসতে পারে। খেলোয়াড়রা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা তথা ব্যাক পেনের সমস্যা কিছুটা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে, আয়ভাব শুভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে মোটর উপর দিনটা ভালো যাবে। শুধু সমস্যা থাকবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা, এই জায়গাটা খানিকটা দুর্বলতার মধ্যে থাকতে পারে। আদারওয়াইজ রেগুলার ব্যবসা কিন্তু ভালো। গবেষক, গুপ্তবিদ্যা চর্চা এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। আর কোনো কিছু আপনার শখসাধ পূরণের কাজ করতে হলে একটু ভেবে চিন্তা করবেন, নচেত কিন্তু এই বিষয়টা কিন্তু কিছুটা নেগেটিভ ফল হরস্কোপে থাকতে পারে। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে লোন প্রাপ্তি ইত্যাদি আর্থিক কাজ করার ক্ষেত্রে দিনটা পজিটিভ, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু আজকে সিংহ রাশিতে অবস্থান করছে, ইগো একটু আর দুঃখ যে কোনো ক্ষেত্রে আপনাদের থাকতে পারে। তবে অবশ্যই উদ্যমশীল মানসিকতা থাকবে, কেতুর প্রভাবের জায়গার জন্য আইনি ক্ষেত্রে কিছু রদবদল হওয়ার সম্ভাবনা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।